ব্যস্ততম শহরের এক সময়কার একমাত্র প্রবেশদ্বার এই ব্রিজটি, যা স্থাপিত হয়েছিল ব্রিটিশ শাসনামলে। সেই থেকে একে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক মানুষের জীবন জীবিকা। কাকটাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকে এই ব্রিজটি। ব্রিজের নিচ মানে নদীর পার হয়ে উঠেছে জমজমাট আড্ডার স্থান। কিন্তু জন বইনটা হেরে তো বিয়া দেওয়া লাগবো। ঠিকই কইছো রহমত ভাই, কি আর করমু, কপালে যা আছে হইব না। তুই চাইলে আমি তোর একটা ব্যবস্থা কইরা দিতে পারি, যাতে কিছু টাকা ইনকাম করতে পারো। দেও না ভাই একটা ব্যবস্থা কইরা। সত্যি সত্যি চাস তো? হ, তাইলে আমার বড় উপকার হয়। নেন চা নেন, আর কিছু লাগবো? টাকা পয়সা ছাড়া খাইবেন কেমন? আমি কি টাকা পয়সা ছাড়া আনছি নাকি? তাহলে এক কাম কর, তুই আজকে বিকালে আইলে তোর আমি বিষয়টা বুঝাই দিব, বুঝছিস? আইতো আরবি তো বিকালে, চালো। আচ্ছা ভাই বিকালে আয় মনে। হ্যাঁ দেখিস, তুই আসরের পর পরে চললি আগে, ভিতরে দেখিস। হ্যাঁ মনে রাখিস। দাদা নেন চিনি কম দিছেন? হ্যাঁ চিনি কম দিছেন। লো রহমত ভাই কাপ। তাহলে আমি যাই বিকালে আয় মনে। এখন যা, ওই তুই বিকালে ঠিক টাইম মতো চললে আসবে। হ্যাঁ আচ্ছা রহমত, আসরের পর পরে আইবি। লো টাকা, টাকা তেমন লাগবো না। আচ্ছা বিকালে আই মনে। লাম্বা দেখে দিবি ভালো করে দিয়ে না। হ্যাঁ ভালো করে দিই। মুন্ডা যেভাবে কাটটা যায় ঠিক আছে নি? হ্যাঁ সারা রাত গাড়ি চালাইছি তো, পুলিশ ওর সাথে যা করলাম ভাই। Thank you.
কি খবর মামা? হ্যাঁ ভালো আছি মামা, আপনি ভালো আছেন? হ্যাঁ মামা ভালো আছি। আর কেউ আসেনি? না মামা কেউ তো দেখলাম না। আয় পড়বো বসেন। আচ্ছা এক কাপ চা দিয়েন তো। জি মামা দিতেছি। এখনো এলি না? ও আচ্ছা মিলনকে ফোন করছি। শালা ফোনটা কেটে দিল। মামা জানেন মারলি আরে কি যে বলিস দোস, এক জায়গায় থাকা থেকে দুই মাস পর পর বদলানো ভালো। তুই আর কথা বলিস না, তোর কপালে তো একটাও জুটে না। শোন ওই যে পাঁচটা মামা বসে আছে না, ওদের একটু ভালো করে চিন্তা রাখ, একটা জিনিস দিবো বুঝলে, একটা চিন্তা দিয়ে আইবি। হ্যাঁ আচ্ছা চিনছি তো, ভালো করে দেখে রাখ। রাস্তাঘাটে পাইলে ওই যে ওই রহমত ভাইয়ের পান কইলে এমনি। আচ্ছা রহমত ভাই তাইলে এখন যাই। আচ্ছা গেলাম। করিম ভাই আমি নান্টু, ওই তুমি? ও বাড়িতে আমি টাকা পাঠাই দিব। আচ্ছা বুবু আপডেট দিন, সামনের সপ্তাহে আইতে পারি। আচ্ছা রাখি, ওকে ওকে ভাই। তুমি মুন্নার সাথে ওয়েট নিয়েছিলে, আমি তোমাকে কয়েকবার বলছি এই বিষয়টা। তুমি কি কি পেয়েছো তুমি? আমি কিছু বুঝেছি না, তুমি আমার সাথে এভাবে কথা বলতে দেবা না। তোমার তোমার সাথে কি রে কথা বলছ কি তুমি? আমার ফ্রেন্ডের সামনে এভাবে কথা বলতে পারো না। আশ্চর্য, আমি তোমার সাথে কিভাবে কথা বলবো? তুমি ওয়েটিং এ ছিলে, আমার ফোন ব্যাক করো নাই। স্টপ, তুমি সেকেন্ড টাইম আমাকে আর কখনো ফোন দিবা না আজকের পর থেকে, প্লিজ। ওকে ঠিক আছে, তুমি আমাকে আর কখনো ফোন দিও না। তুমি আমি কি ফোন দিব? তুমি আমাকে আর কখনো ফোন দিবে না, পুরো টেক্সট। প্লিজ প্লিজ স্টপ। Hey, Ria, I'm...
কিরে নান্টু, আইসিস তো? এই শোন, আজকা কাম আছে, তুই বিকালে চলে আয়। তাইলে ভাই বড় ভালো হয়, মা অসুস্থ, টাকা লাগবো। আচ্ছা ওইব নয় মানে সমস্যা নাই, চলে আয় বিকালে। তাইলে অনেকটা সাথ হবে। বয় দিতাছি দিতাছি বয় টাকা যা। কিরে বল তো, আরে না কি বল চালাতে, এত সুন্দর ফোন দিচ্ছিস ফোন ধরে না। আর ফোনটা কে রাখতা? তোমার নাম কি? রহমত আলী? জি স্যার, রহমত আলী। ও আচ্ছা, তুমি সেই রহমত আলী যে কিনা চা দোকানের নাম করে কলেজ বার্ষিক পড়োয়ার ছাত্রছাত্রীদের কাছে মাদক পৌঁছে দাও? না স্যার, আমি ওইগুলো কিছু জানি না স্যার। জানি না মানে কি? জানি না স্যার। তোমার সাথে কে কে লিখতেন? কে লিখতে স্যার, ওইগুলো আমি কিছু জানি না স্যার। জানবি জানবি সবই জানবি। বেলা সাহেব, এস স্যার, আপনাকে না পানি গরম করার জন্য বলছিলাম, করছেন? এস স্যার, যান নিয়ে আসেন। বেলা সাহেব, পানি গরম করাটাই কোনো কাম হল না। চাইছিলাম মাথা গরম না কইরা এই অধিবেশনটা শেষ করবো, আপনি তা হইতে দিলেন না। এর আগে এই চেয়ারে পাঁচবার আসছি, পাঁচবার। নতুন আসছেন তো, হিসাবটা মিলাইতে পারতেছেন না। মিলিয়া যাইব, হিসাবটা মিলিয়া যাইব।